আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো তোমাদের এইচএসসি 23 ব্যাচেরও অফিসিয়ালি তোমরা একটা মারা খাইলা, তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছে। তো যেহেতু শর্ট সিলেবাস দিছে, এখন তোমাদের কি করণীয় এবং সামনের তোমাদের একটা বড় টাইম আছে এইচএসসি পরীক্ষার, মোটামুটি তারা ডেটও বলে দিছে যে কবে নাগাদ হইতে পারে। সো সেই ডেট অনুযায়ী তোমাদের সামনের 14 মাস টাইমের মধ্যে তোমাদের কি করা উচিত সেটা নিয়ে আমি বলে দিব আজকের এই ভিডিওতে। সো আমরা চলো শুরু করি। সো প্রথম যে পয়েন্টটাতে আমরা এটা বললাম, শুরুতেই বলছি যে প্রথমত এটা একটা মারা, যারা এটা নিয়ে খুব খুশি হচ্ছ তোমরা একটু 22 ব্যাচ, 21 ব্যাচ বা 20 ব্যাচের দিকে একটু তাকাবা যে তারা অ্যাডমিশনে কি পরিমাণে মারাটা খায়। যখন তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্কস হয় 72, তখন বুঝতে হবে যে কোশ্চেনটাতে কোনো একটা ঝামেলা আছে, কারণ অন্য সময় 72 সলিমুল্লাহ মেডিকেল কলেজ আসতো, ঠিক আছে। এবং যখন বুয়েট প্রিলি নেয়, এসএসসি নাম্বার দেখতে চায়, তখন অবভিয়াসলি এটা মারা, এটা ভালো কিছু না। সো এটা নিয়ে এত বেশি খুশি হওয়ার কিছু দরকার নাই। তোমার এইচএসসিতে জিপিএফআই ফুল সিলেবাস হলেও পাইতা, না হলেও পাইতা, তোমার মেইন টার্গেট ছিল অ্যাডমিশনে, যেটাতে যখনই শর্ট সিলেবাস হয় বা কোনো একটু মূল সিলেবাসের ব্যাপারে চেঞ্জ আসে, তখন কিন্তু অ্যাডমিশন অথরিটি বা ইউনিভার্সিটি অথরিটি খুব পাগলামি করে, সেটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই। বাট ইউ ক্যান চিল, যে তুমি এটা নিয়ে একটু হলেও সান্ত্বনা পাইতে পারো যে না, এখন পড়াশোনা কোন জায়গাটাতে বেশি ফোকাস করা উচিত সেটা আমার কন্ট্রোলে আছে। সো শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে, এটা নিয়ে এখন একটা কনফিউশন শুরু হবে, সেটা আমরা একটু পরে ক্লিয়ার করবো। বাট তুমি একটু মানসিকভাবে ঠান্ডা হইতে পারো যে না, আমার পড়াশোনার এটা অ্যাটলিস্ট এইচএসসির জন্য কমছে, অ্যাডমিশনের জন্য কমছে কিনা সেটা আমরা একটু পরে জানতে পারবো। ওকে, দুই নম্বর পয়েন্ট, ফুল সিলেবাস। তুমি যদি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার দিকে তাকাও, তারা শর্ট সিলেবাসের থেকে বেশি কোশ্চেন করছে, কিন্তু এমন না যে তারা ফুল সিলেবাস কোশ্চেন করে নাই। সো তুমি এই পয়েন্টটা একটু বুঝো যে ফুল সিলেবাস থেকে কিন্তু কোশ্চেনটা হচ্ছে, কিন্তু শর্ট সিলেবাসে ফোকাস থাকতেছে। যে কোনো ভর্তি পরীক্ষায় 21 সালে যে কটা ভর্তি পরীক্ষা হয়েছে, তারা ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে, বাট শর্ট সিলেবাসে ফোকাস থাকে। তো এই যে এই জিনিসটা বুঝবা যে শর্ট সিলেবাস ফোকাস। তোমরা যদি নেক্সট থেকে বাজার কোশ্চেনটা আমাকে না করো যে শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো, তোমার যদি মনে হয় যে ভাই ঠিক আছে আমি অ্যাডমিশনের 60-70% কোশ্চেন যদি আমাদের শর্ট সিলেবাস থেকে যেহেতু আসবে, তো 60-70% কোশ্চেন অ্যান্সার করে কি আমি সন্তুষ্ট, আমি কি 60-70% প্রিপারেশনে সন্তুষ্ট, তাহলে ঠিক আছে শুধু শর্ট সিলেবাস পড়ো। বাট শর্ট সিলেবাস পড়ার একটা বাজে দিক হলো যে তারা এমন কিছু চ্যাপ্টার বাদ দিছে যেগুলো চ্যাপ্টার পড়তে আরেকটা চ্যাপ্টারে সাহায্য লাগে। যেমন তুমি কখনোই সম্ভাবনা চ্যাপ্টারটা বিন্যাস সমাবেশ না পড়ে পারবা না, তুমি কখনোই নিউটনীয় বলবিদ্যা গতিবিদ্যা না পড়ে পারবা না, তুমি কখনোই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নর্মাল ত্রিকোণমিতিক অনুপাত না পড়ে পারবা না, তুমি বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ নর্মাল ত্রিকোণমিতি না পড়ে পারবা না। এরকম হাজারটা উদাহরণ দিতে পারবো আমি যেখানে একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সাথে কানেক্টেড। সো আমি যদি তোমার জায়গায় থাকতাম, শর্ট সিলেবাস দিছে ইটস ওকে, আমি জানি আমাকে কিসে ফোকাস করতে হবে, বাট আমি ফুল সিলেবাস পড়বো। কারণ অ্যাডমিশন টাইমে উদাহরণটা এরকম যে ধরো কোনো একটা দোকানে তুমি গেছো যেখানে একটা বিস্কুটের দাম তারা বলছে 10-15 টাকার মধ্যে হইতে পারে, 10-15 টাকার মধ্যে হইতে পারে। সো তুমি যদি চাও যে না আমি 100% বিস্কুটটা কিনেই বাড়ি আসবো, তোমার কয় টাকা নিয়ে যাওয়া সবচেয়ে সেফ? অবভিয়াসলি 15 টাকা বা তার চেয়ে বেশি। যে তুমি 15 টাকা নিয়ে গেছো, ধরো সেটু সে তোমার বিস্কুটের দাম হয়েছে 10 টাকা, তা ঠিক আছে 5 টাকা তো বাকি আছে। ধরো কোনো কারণে বিস্কুটের দাম হচ্ছে 12 টাকা, তুমি নিয়ে গেছো 10 টাকা, লাভে লাভ কিছু হইলো? লাভে লাভ কিচ্ছু হলো না। দ্যাটস ওয়াই যেটা করবা ভাই, কোনো দেখা দেখি নাই, আমরা ফুল সিলেবাস পড়বো বাট শর্ট সিলেবাসে ফোকাস দিব। এবং যদি যদি কারো ইচ্ছা হয় যে না ভাই আমি শর্ট সিলেবাসই পড়বো, তাদের জন্য রিড কানেক্টেড চ্যাপ্টার্স, কানেক্টেড চ্যাপ্টার নিয়ে তুমি যদি কানেক্টেড চ্যাপ্টার স্পেস হালকা স্টাইল লেখে সার্চ দাও, আমাদের ভিডিও চলে আসবে, তুমি ওটা দেখতে পারো। বাট তুমি যদি নিজে চাও যে কী কী কানেক্টেড চ্যাপ্টার, একটু কমন সেন্স ইউজ করো তো, যে যদি আমি কোনো কারণে দেখি যে না আমার সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত সিলেবাসে নাই, কিন্তু আমার সিলেবাসে কী আছে? বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। আমি বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান কখনোই সংযুক্ত কোণ না পড়ে পারবো না। আমি কোনো কারণে ক্যালকুলাস করতে গেছি, ক্যালকুলাস যদি আমি ত্রিকোণমিতি না পারি, আমি যদি ফাংশন না বুঝি, আমি জীবনে ক্যালকুলাস পারবো না। সো আমাকে ফাংশন আর ত্রিকোণমিতিক সমীকরণ, সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক সমীকরণ এবং বিপরীত ত্রিকোণমিতি তিনটাই কিন্তু আমার ক্যালকুলাস করতে লাগতেছে। তার মানে আমার ত্রিকোণমিতি সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এবং বিপরীত ত্রিকোণমিতি বা ফাংশন এই চারটা হলো ক্যালকুলাসের সাথে কানেক্টেড চ্যাপ্টার। এইভাবে ফিজিক্সের করা যায়, ম্যাথের করা যায়, বায়োলজির করা যায়, সব সাবজেক্টেরই করা যায়। সেইভাবে কানেক্টেড চ্যাপ্টারগুলোতে ফোকাস দেবে যদি তুমি একান্তই শর্ট সিলেবাস পড়ো। এবার তিন নম্বর পয়েন্ট যেটা থাকে সেটা হলো আমাদের টার্গেট, যে তারা বলছে এইচএসসি পরীক্ষা তারা 2023 সালের জুন মাসে নেবে 22 ব্যাচেরটা, ঠিক আছে। 22 ব্যাচেরটা তো এই বছরই হচ্ছে এবং 23 ব্যাচেরটা তারা বলতেছে 23 সালের জুন মাসে তারা নেবে। সো এখন আমাদের হাতে টাইম কতদিন আছে, যদি আমার একটু বলতে ভুল হচ্ছে আই এম সরি, বাট ধরে নিলাম জুনে হচ্ছে।
এক দুই মাস আগাবে হইতে পারে। সো আমাদের এপ্রিল মাস তো গেছেই, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, আমাদের কাছে গড়ে 14 মাস টাইম আছে, একদম সুন্দর মতো 14 মাস টাইম আছে। অ্যান্ড তোমাদের যে সিলেবাস, তোমাদের যে পড়াশোনার অবস্থা, তুমি এই 14 মাসের মধ্যে সিলেবাস দুইবার খুব ভালো মতো ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবা। সো তোমাদের হাতে কিন্তু যথেষ্ট টাইম আছে, যারা এতদিনে কিচ্ছু পড়ে নাই। সত্য কথা বলতে গেলে আমরা বাইরে বলা বলি করি যে 23 ব্যাচের অবস্থা সবচেয়ে খারাপ, কারণ এরা কলেজেও যায় নাই, একবার অনলাইন করছে, একবার অফলাইন করছে, একবার ফুল সিলেবাস, একবার শর্ট সিলেবাস। সো ডোন্ট বি দ্যাট গাই, তুমি চাইলে অভিযোগ করতে পারো ভাই অনেক ঝামেলা ছিল, ঝামেলা থাকবে না, তোমার হাতে টাইম আছে। যারা এতদিন কিচ্ছু পড়ো নাই, তুমি তোমার পুরা পড়া আরেকবার পড়ে অ্যাডমিশনের পড়া দেখে সব সুন্দর মতো গোছাইতে পারবা। এই জন্য আমি বলতেছি যে সামনের 14 মাস টাইমটাকে আমরা একটু সুন্দর মতো ভাগ করে নিই, ভাগ করে কীভাবে আগাবো আমরা সেটা নিয়ে বলি। সো এই যে 14 মাসের টাইমটাকে আমরা কী করবো, আমরা প্রথম 6 মান্থ, আচ্ছা প্রথম 6 মান্থের আগে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হলো সাবজেক্টের ব্যাপারটা। যে আমাদের তো HSC-তে কিছু সাবজেক্ট বাদ যাইতে পারে, তাই না? 22 ব্যাচে যেহেতু বাদ গেছে, আমরা ভাবতে পারি যে আমাদেরও বাদ যাইতে পারে। হ্যাঁ, যাইতে পারে, বাট উই আর নট শিওর। সো যতদিন পর্যন্ত এবং কোন সাবজেক্ট বাদ যাবে এটা কিন্তু তোমাদের একদম HSC-র 2-3 মাস আগে ছাড়া বলবেও না। এই জন্য যেটা করবা যে তুমি সব সাবজেক্টই পড়বা, আমার আই রিপিট, তুমি অল সাবজেক্ট পড়বা, কোনো সাবজেক্ট বাদ দিবা না, সব সাবজেক্টেরই শর্ট সিলেবাস যাতে তোমার পুরা আয়ত্তে থাকে, বিশেষ করে সায়েন্সেরগুলো যাতে খুব ভালো মতো আয়ত্ত থাকে, বাকিগুলোর ক্ষেত্রে তুমি শুধু শর্ট সিলেবাস পড়লেই হবে। এখন কথা হলো যে সায়েন্সের ক্ষেত্রে যেমন আমরা কানেক্টেড চ্যাপ্টারের কথা বললাম, বাংলা ইংলিশ এবং ICT, এই 3টা সাবজেক্টের ক্ষেত্রে তুমি শুধু শর্ট সিলেবাস পড়লেই পারবা, ঠিক আছে? কারণ এই 3টা জিনিস অ্যাডমিশনে খুব একটা আসে না, কিন্তু অ্যাডমিশনে যেই বাংলা ইংলিশ ICT গুচ্ছতে আসে সেগুলো অ্যাডমিশন রিলেটেড। ICT-টা একাডেমিক দিয়েই পার হবা, তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে ICT তুমি একাডেমিক দিয়েই পার হবা, বাট বাংলা এবং ইংলিশ কখনো তোমার একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়া সেম না। এইটার জন্য তোমার যদি অ্যাডমিশনের কথাই চিন্তা করো, তোমার ফুল সিলেবাস পড়লা নাকি হাফ সিলেবাস পড়লা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, এটা তোমার অ্যাডমিশনের জন্য আলাদা করে বাংলা বা ইংলিশ পড়তে হবে। আই হোপ এই কোশ্চেনটাও তোমরা ক্লিয়ার হয়ে গেলা। তো এখন আমরা প্ল্যানটা নিয়ে কথা বলি। যদি আমরা 14 মাসের কথা বলি, সেই 14 মাসের প্রথম 6 মাস আমরা এখন থেকে টার্গেট নিব যে আমাকে আমার সিলেবাসটা বা একাডেমিক পার্টটা খুব ভালো মতো শেষ করতে হবে। আমার প্রথম ও প্রধান কাজ হলো যে একাডেমিকের পড়াশোনা খুব ভালো মতো শেষ করে ফেলা, দেন আমি অন্য কিছু চিন্তা করবো। সো এক্ষেত্রে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ফুল সিলেবাসই ফোকাস করতাম। সো প্রথম যেটা করবো যে আমাদের HSC একাডেমিকটা অ্যাডমিশন 23 ব্যাচ, এটা এখনও ফুল সিলেবাসই থাকবে, শর্ট সিলেবাস হবে না। তুমি ফুল সিলেবাসের যে একাডেমিক ক্লাসগুলো আছে আমরা নতুন করে রিপ্লেসও করে দিচ্ছি তোমাদেরকে, সেই একাডেমিক ক্লাসগুলো তুমি করবা, এবং সেই সাথে ওখানের কিছু ম্যাথ সলভিং পার্টের ক্লাস আছে HSC একাডেমিকটা অ্যাডমিশন করছে, সেটার ক্লাসগুলো তোমরা করে ফেললা, ওকে ডান। এর পরবর্তীতে তুমি পরবর্তী তিন মাস তুমি টাইম নিবা হলো প্রি অ্যাডমিশন পড়াশোনা করার জন্য। প্রি অ্যাডমিশন পড়াশোনাটাকে আরেকটু গোছায় বলা যায় যে কোশ্চেন ব্যাংক সলভিং। সো প্রথম 6 মাস যাওয়ার পরে তাহলে কত গেল, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মাস গেল, এবার নভেম্বর মাস থেকে আমরা প্রি অ্যাডমিশন ক্লাসগুলো করবো। একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো ততদিনে নতুন ক্লাস হয়ে যাবে, সেই ক্লাসগুলো আমরা করব, এবং তার পরবর্তীতে আমরা নেক্সট 3 মাস আবার টাইম পাবো। এই 3 মাসটা হলো আমাদের রিভিশন করবো আমরা যে পড়াগুলো আমরা পড়ছি একাডেমিকের, এবং আমরা সেই সময়টাতে ফুল অ্যাডমিশন, যে অ্যাডমিশন টাইমে আমি HSC-র পর পর্যায়ে কী কী পড়বো সেটার পড়াশোনা দেখবো। এবং এটার জন্য আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো থাকবে, তোমাদের HSC 23 একাডেমিক অ্যাডমিশন কোর্সে সেই ক্লাসগুলো করবা, সেই সাথে ফাইনাল অ্যাডমিশনে তোমার যেটা টার্গেট, যে মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যেটা তোমার টার্গেট, সেটার ক্লাসগুলো তুমি করলা। এর পরবর্তীতে চলে আসে 2 মাস, লাস্ট 2 মাস HSC পরীক্ষার আগে, সেটা হলো আমাদের ফাইনাল প্রিপারেশন। তখন আবার সেম, যে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবো, এবং সব শেষে ওখানে কিছু ফাইনাল মল টেস্ট এক্সাম দেওয়া থাকবে, সেই এক্সামগুলো দিয়ে দিব। সো যদি কেউ একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতে চায়, ভিডিও ডিসিশন বক্স থেকে করবা। আর যদি তোমার কাছে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স না থাকে, তাহলে তুমি তোমার নিজের মতো করে তোমার বাড়ির টিচার হোক, বাড়ির ব্যাচ হোক, বা নিজেই বাসায় অন্য কোনো কোর্স থেকে পড়াশোনা করতে পারো। বাট কী কী স্টেপের পড়াশোনা করবা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। সো শর্ট সিলেবাস ভালো না খারাপ আমি জানি না, আমার মতে খারাপ, বাট আলটিমেটলি এটাকে ইউজ করে আর অনেক ভালো কিছু করা যায়। তোমার পড়াশোনার এরিয়াটা ছোট, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে যাতে যতটুকু পড়তেছো সেটা যাতে তোমার কাছে খুব ভালো মতো হয়, এবং লাইফ তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে, ওয়ান মোর চান্স, যে 14 মাস টাইম আছে বা 10 মাসের বেশি টাইম আছে, তুমি তোমার পুরা সিলেবাস যদি এতদিন না পড়ো তুমি পারবা। আজকে থেকে এই সিলেবাসটা দেওয়ার পরে
খাতার মধ্যে খাতা কলম নিয়ে বসো, একটা প্ল্যান বানাও যে সামনে আমি কীভাবে পড়বো। ইউ ক্যান ক্র্যাক এনিথিং ইউ ওয়ান্ট, অ্যাডমিশন হোক এইচএসসি হোক, তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবা। ইউ হ্যাভ দ্য টাইম, ইউ তোমার জাস্ট উইল পাওয়ারটা লাগবে। প্ল্যান করো, চিন্তা করবা যে নেক্সট 10 মাস পরে পুরো ফাটাই দিয়ে আসবো।